সেটা হলো দিলাম অক্টোবর সিন্ধু জানি বর্ষিকে সময় শিখে তিন মাস শিখে ওটা হচ্ছে আরো মনে হবে বুঝে গেল পুত্র দেখ আমার যেতবে তাহলে ইলেকট্রন মধ্যে তার গ্রাউন্ড স্টেট অছি মানে সিভর বি গ্রাউন্ড নিয়ে স্পষ্ট তাহলে ওইটা ভেলোসিটি তোমার ভেলোসিটি তার আছে ওটা ইলেকট্রনিক মাস কি আছে নেই কোন জি ওটা ইলেকট্রনিক মাস আছে বাট উই আর নট টকিং অ্যাবাউট ইলেকট্রন উই আর টকিং অ্যাবাউট অ্যাটম তো কার বিষয়ে কথা হচ্ছে তোমার অ্যাটম বিষয়ে কথা তোমার অ্যাটম বিষয়ে কথা হবে ওটা অ্যাটম যেতবে গ্রাউন্ড স্টেট উঠি তারপরে এক্সেপ্টর স্টেট যাব তার অ্যাটমের ওটা মাস আছে না নেই তারপরে ওটা মাস যেটা অ্যাটমের মাস আছে তাহলে তাহলে তার মানে মোমেন্টাম বলতে গ্রাউন্ড স্টেট আছে তাহলে মাস ইনটু ভেলোসিটি টু ভেলোসিটি করে ইলেকট্রন ইলেকট্রন প্রোটন 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 মুভমেন্ট করছে তো ভেলোসিটি প্রায় সোনা বলে সোনা ইকুয়াল টু মানে এক্সপেক্টেড অর অ্যাচিউম ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট বলে দিয়া হয়েছে সেমিতি আমরা তারপর কিন্তু দেখলাম না তো ভেলোসিটি যেতে হবো দিয়া হয়েছে তাহলে এটা ওটা অ্যাজাম্পশন যেতবেলে সে গলা আউ টিকে কলা আউ টিকে তার ইয়ে পাইগলা এনার্জি পাইগলা সে ফুটি গলা ইলেকট্রিক্যাল নিউট্রাল পার্টিকেল তাহলে এটা তো চার্জ পার্টিকেল ন যে আমি তাকে ইলেকট্রন পাইবা বা প্রোডাক্ট দেবা সেমি তো হইপারিবনি তেমন ডেফিনেটলি ইলেকট্রিক্যালি নিউট্রাল আর মুভমেন্ট আছে উইথ সাম এনার্জি দ্যাট মিন্স ইট মাস্ট হ্যাভ সাম মাস তাহলে ইত্যাদি দ্য মাস শুড বি তার ইকুইভ্যালেন্ট টু মাস অফ নিউট্রন তা কার মাস হইপারিব নিউট্রন হইপারিব তাহলে যেতবেলে ওটা এনার্জি অ্যাডজাস্ট করিব তাহলে ওটা নিউট্রন নিউট্রন এনার্জি কি অ্যাডজাস্ট করা কে এই অ্যাটমটা তোমার অ্যাটম দিয়ে মুভ করিব আর কে মুভ করিব নিউট্রনটা বি মুভ করিব ফাইনালিস্টের সঙ্গে পুরো সেইটাই আসব তাহলে আর্যের কোনো গোটে এনার্জি রিলিজ কল বেড়ে একটা এনার্জি হয়ে গেল বুঝলাম না না বুঝলাম আর্যের কল গোটে এনার্জি রিলিজ কলা বেড়ে দুইটা এনার্জি হয়ে গেল কিন্তু সে যে মাসটা যোউ ইয়ে যাইছি কে বটন যাইছি তাদের যে নিউট্রন আছে তার মাস বদলে দিব চান্স নাই তার মাস দেওয়া রয়েছে আর উই আর টকিং অ্যাবাউট দি হাইড্রোজেন অ্যাটম তার বিষয়ে কথা চলছে জেনারেলি হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক এর বিষয়ে কথা চলছে তাহলে গোটা হাইড্রোজেন অ্যাটমের কথাবার্তা মানে প্রোটন মাস যা নিউট্রন মাস কি সেইয়া তাহলে গোটে হাইড্রোজেন অ্যাটমর হাইড্রোজেন অ্যাটমর মাস যাচ্ছে ইকুয়াল টু এ প্রোটন তাহলে সি বিবর্তন যাচ্ছে কোনদিকে এক্সাইটেড স্টেট তার তাহলে তার বি গোটে কিছু ভেলোসিটি ক্রিয়েট হচ্ছে তাহলে সেটির গোটে মোমেন্টাম আছে তাহলে বা যেতবে এক্সাইটেড স্টেট কু গলাবেলকু গলাবেলকু কোন হচ্ছে জোরে জোরে যাচ্ছে কে কে প্রোটন ইটসেলফ অ্যান্ড এ কে অ্যান্ড দি হাইড্রোজেন অ্যাটম তাহলে দুইটা মাস ধরে তাহলে কোন গেলা তাহলে ইকুয়াল ভেলোসিটি দুইটা যাক বাহারিবে তাহলে ইকুয়াল ভেলোসিটি যদি বাহারিবে এটার অবজারভেশনটা হলা উত্তরে অবজারভেশন গোটে রে হলা তাহলে অবজার্ভ কলা পরে যে ভেলোসিটিটা মিলিলা তাহলে সেইটা হচ্ছে প্রোটনের ভেলোসিটি প্লাস আর ভেলোসিটি হাইড্রোজেন অ্যাটমের ভেলোসিটি না নাই তাহলে ইয়ার মোমেন্টাম প্লাস তার ইনিশিয়াল মোমেন্টাম কেটে দিলা গোটা হাইড্রোজেন অ্যাটমের মাস ইনটু ভেলোসিটি লেট ভেলোসিটি দিয়ে যেতবে গোটে ফোটন গোটা হাইড্রোজেন ভিতরে গলা তার ইয়ে কেটে দিলা তার ইয়ে কেটে দিলা না মাস দিলা এম দিলা কাইনি আমি হাইড্রোজেন বিষয় কথা কইছি লেট ভেলোসিটি রিজিও তাহলে ইনিশিয়াল মোমেন্টাম তাহলে পি ইনিশিয়াল তাও যে ইনিশিয়াল মোমেন্টাম দেখতে গেলে বর্তমান সে এক্সাইটেড স্টেট তো যাব এক্সাইটেড স্টেট তো তাহলে এনার্জি টা নেই কি যাব সঙ্গে এনার্জি টা মানে এনার্জি টা না নেই বলে তাহলে যে পরে এক্সাইটেড স্টেট তো গেলে লেট ভেলোসিটি ভি ওয়ান কার এক্সাইটেড স্টেট তো ভেলোসিটি টা হো ভি ওয়ান হো তাহলে ফাইনাল মোমেন্টাম কি ফাইনাল দেখতে নেই যাব টি না এম ইনটু ভি ওয়ান প্লাস এম ইনটু ভি ওয়ান ফুটে হচ্ছে হাইড্রোজেন না ফুটে হচ্ছে ফোটন না তাহলে এইটা কোন আসি গলা তাহলে
ଆରେ ଭୁଲି ଯିବା କଥା ନା, ଗାଡି ଟିକେ ଦେଇ ଯା ଦିଟା କ୍ୟାମେରାଟା ଥିବ ଗାଡି ସେଠି ହଁ ମରିଛି ସେଟା ଦେଖାଯାଉ। ମନେ ରଖ ବୋଲେ ଯୋଉ ଜାଗାରେ ଗୋଟେ ଫିଜିକାଲ କଣ୍ଟ୍ରିର ଡିରେକ୍ସନ ହଉଛି ୟୁନିଫାଏଡ୍, ୟୁନିଫାଏଡ୍ ମିନ୍ସ ସବୁବେଳେ ଡିରେକ୍ସନଟା ହଉଛି ପର୍ଟିକୁଲାର, ସେ ଡିରେକ୍ସନଟା କେବେ ଚେଞ୍ଜ ହୁଏନି। ଭେକ୍ଟର ହଉଛି ସେଇ ଗୁଡାକ ହଉଛି ଭେକ୍ଟର, ଯୋଉ ଗୁଡାକ ଯେତେବେଳେ ଡିରେକ୍ସନଟା ରାଣ୍ଡମ ହେଇପାରେ, ରାଣ୍ଡମ ମିନ୍ସ ଟୁୱାର୍ଡ ଏନି ଡିରେକ୍ସନ। ଗୋଟେ ପଏଣ୍ଟ ଡିସପ୍ଲେସମେଣ୍ଟ ହବ ମୋବାଇଲ କଣ କରୁଛୁ ଯେତେବେଳେ ମାର୍କ କରୁଛ ସେପଟ ଦେଇ ମୋବାଇଲ ମୋବାଇଲ ତୋର ପଳା ଆଇଫୋନ ଦିଅ ପଳା ମୋବାଇଲ ମୋବାଇଲ ଧରି ଆରେ ଏଇଟା କଣ ଫିଲିମ ହଲ ଆରେ ଏଇଟା ଫିଲିମ ହଲ ଘର ମୋବାଇଲ ମୋବାଇଲ ଧରି କଣ ଦେଲି ଯାହା ମୋବାଇଲ ଦେଖି ପାଠ ପଢୁଥିଲେ ସବୁ ସେଭଳି ବିଜ୍ଞାନ ପଡିବ ବିଜ୍ଞାନକୁ ଲାଗିଲା ନୁହଁ କଣ ଗୋଟେ କହୁଥିଲି ମୁଣ୍ଡ ବାହାରିଗଲା। ଇଲେକ୍ସନ ଯେତେବେଳେ ୟୁନିଫାଏଡ୍ ହବ ଅଥବା ଗୋଟେ ପର୍ଟିକୁଲାର ମନେ ରଖିବା କଥା, ଇଲେକ୍ସନ ଯେତେବେଳେ ସଦାବେଳେ ସରଫେସ୍ ଟେନସନ ର ଡିରେକ୍ସନ ଟା ସଦାବେଳେ କୁଆଡେ କୁଆଡେ କି ସରଫେସ୍ ଟେନସନ ର ଡିରେକ୍ସନ ଗୋଟେ ଇନକେସ ଅଫ ସରଫେସ୍ ଟେନସନ ତାର ବି ଡିରେକ୍ସନ ଅଛି, ସରଫେସ୍ ଟେନସନ ଟା ଗୋଟେ ସରଫେସ୍ ଫୋର୍ସ ଅନେ ତା ଡିରେକ୍ସନ ଟା କୁଆଡେ ଆରେ ଅପୱାର୍ଡ ହଉଛି ଗୁରାଣ ଫୋର୍ସ ସରଫେସ୍ ଟେନସନ ର ଡିରେକ୍ସନ କୁଆଡେ ଲାଗୁଛି ମୁଁ ବି ଆସ୍ତେ 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 ଉପର ଆଡିକି ଯାଉଛି ସରଫେସ ଟେନସନ କୁଆଡେ ଗୋଟେ ଲିକ୍ୱିଡ ସରଫେସ ଉପରେ ଆମେ ଯଦି ଗୋଟେ ଇମାଜିନାରି ଲାଇନ ଡ୍ର କରିବା ତାହେଲେ ତା ସରଫେସ ହୁଏ କଣ ହବ କଣ୍ଟ୍ରାକ୍ଟେଡ ଟୁୱାର୍ଡସ ଦି ଲାଇନ ଅଲୱେଜ ତାହେଲେ ଫୋର୍ସ ଟା ହଉଛି ସେଇଥିପାଇଁ କୁହାହେଇଛି ଇକ୍ୱାଲ ଭଲ୍ୟୁମ ର ସବୁଠୁ ଲିଷ୍ଟ ସରଫେସ ଏରିଆ ହଉଛି କାର ସ୍ପିୟର ର ଯୋଉ ତରଳି ଦେବ ସେ ଧନୁକୁ ସ୍ପିୟର ହେଇଯିବ ସବୁବେଳେ ପାଣି ଏମ୍ ତମେ ହାତରେ ପକେଇ ଢାଳୁଛ କିନ୍ତୁ ଲାଷ୍ଟ ଡ୍ରପ୍ ଯେତେବେଳେ ବେଶି ଲାଗିବ ସେଟା ସ୍ପିୟର ପେ ମାର୍କ କରିବ ସେଟା ହଉଛି ଗୋଟେ ସ୍ପିୟର ପେ ତାହେଲେ ସରଫେସ ଏରିଆଟା ସଦାବେଳେ ଭିତରକୁ କରିକି ସେଣ୍ଟର ଅଫ ଦି ସରଫେସ ତାହେଲେ ସେଇଟା ସବୁବେଳେ ସେଇଆ ତେଣୁ ସେଇଟା କେତେବେଳେ ବାହାରକୁ ସେ ଫୋର୍ସ ର ଡିରେକ୍ସନ ଟା ଆଉ ଆର୍ବିଟ୍ରାରି ହେଇପାରେ ନା ସବୁବେଳେ ଭିତରକୁ ତାହେଲେ ସରଫେସ ଟେନସନ ଟା କେବେ ବେକାର ହବ ଡିରେକ୍ସନ ଅଛି ପ୍ରେସର ଗୋଟେ ପ୍ରେସର ଟା କଣ ଫୋର୍ସ କରେ ମେଟେରିଆ ନା ଫୋର୍ସ ଟା ଭେକ୍ଟର ପ୍ରେସର ଟା ଭେକ୍ଟର କାହିଁକି ଏଇଆ ହଉଛି ତ ଏ ଜାଗାରେ ଆଉ ସେମିତି ଏଇ ଜାଗାରେ ପର୍ଟିକୁଲାର ଜାଗାରେ ସେମିତି ଯୋଉଠି ବୋଲେ ଡିରେକ୍ସନ ହଉଛି ୟୁନିଫାଏଡ୍ ସେଗୁଡା ସବୁବେଳେ ବାଲାନ୍ସ ତାକୁ କେବେ ବି ଆମେ ଭେକ୍ଟର ବୋଲି କହିବାନି। ଏମିତି ବି ଫିଜିକାଲ କ୍ୱାଣ୍ଟିଟି ଅଛି ଯୋଉଟା ନା ଭେକ୍ଟର ନା ସ୍କେଲାର ହଁ ଅଛି ସବୁ ସମ୍ଭବ ଏ ଭଗବାନଙ୍କ ଦୁନିଆରେ ସବୁ ସମ୍ଭବ। ଆରେ ଜେଣ୍ଡର ତିନିଟା ପ୍ରକୃତିରେ କଣ ଜେଣ୍ଡର ତିନିଟା
चलो सर इफ द कॉलिजन इज इन ए लास्ट स्टेट ବିଷୟରେ କଥା କହିଥିଲେ ଆମେ କଲେଜ କେମିତି ହଉଛି କଣ ହଉଛି ବିଷୟରେ କହିଥିଲି ହେଲେ ପିଲା ଜିନେଇଲା ଷ୍ଟେ ଆଫ୍ଟର କଲେଜ ସମା ଦେଇକି ଆଫ୍ଟର କଲେଜ ବୋଥ ନ୍ୟୁଟନ ନ୍ୟୁଟନ ନ ନ୍ୟୁଟ୍ରନ ନ୍ୟୁଟନ କଣ ନ୍ୟୁଟ୍ରନ ସେ ପରେ କଲେଜ ଶିଖିବେ ଟିକେ ଶିଖେ ତାହେଲେ ଯେ ଆଇଲେ ବି ଧରିକି ଜାଗା ଅପବିତ୍ର ହେଇଛି ବହୁତ ଜାଗା ପରିଷ୍କାର କରି କରିଦେଲେ ହବନି ଆଗ ଦେବୁ ଯା ହଉଛ ନହେଲେ ମୁଁ ଯଦି କୋଉଠି ଭୋଟଦାନ କରୁଛି ଦାବି ଗରିବ ଲଗେଇ ପଡିବ ନ୍ୟୁଟନ ଦ୍ୱିତୀୟତଃ ଭୂତ ମାନେ ଖାଲି ଇଏ ନୁହଁ ଇଏ କଥା ଇଏ ହାଇଡ୍ରୋଜେନ ଲାଇଟ୍ ଆଟମ୍ ଆଣ୍ଡ ନ୍ୟୁଟ୍ରନ ୱିଲ୍ ମୁଭ୍ ଟୁଗେଦର ୱିଥ୍ ସ୍ପିଡ୍ ଲାଇକ୍ ଟି ୱାନ୍ ଇନିସିଆଲି ନ୍ୟୁଟ୍ରନ ଇଜ୍ ଆଟ୍ରାକ୍ଟ ଯେତେବେଳେ ଯାଇନି କିଏ ଯାଇନି ବଟନ ଯାଇନି ନ୍ୟୁଟ୍ରନ ଇଜ୍ ଆଟ୍ରାକ୍ଟ ଭେଲୋସିଟି ନ୍ୟୁଟ୍ରନ ଇଜ୍ ଆଟ୍ ରେଷ୍ଟ ନ୍ୟୁଟ୍ରନ ନୁହଁ ନ୍ୟୁଟ୍ରନ ରେଷ୍ଟ କୁ କଣ କହିଲା ଯେ ରେଷ୍ଟ ଇଜ୍ ଆଟ୍ ରେଷ୍ଟ ମୁଣ୍ଡ ସେ ମୋବାଇଲ ରେ ନାଇଁ ତା ପର୍ଯ୍ୟନ୍ତ ନାଇଁ ସେଇଆ ମୋବାଇଲ ରହିବ ନା କାଲିଟା ରହିବ ଟିକେ ଘର ଭଲ କିଛି ଅସୁବିଧା ଯିବ ସେଇ ପିଲାଟି ଚୁପଚାପ ହେଇକି ବସିନାହାନ୍ତି ସମସ୍ତେ ମୋ ସ୍ୱତ୍ରରେ ଅଛନ୍ତି ସବୁ ଯିବା ନ୍ୟୁକ୍ଲିଅର ଫିଜିକ୍ସ ରେ ଦାବି ଜାଣିବା ଯେ ପ୍ରୋଟନ ନ୍ୟୁଟ୍ରନ ଭିତରେ ତାଙ୍କର ମୋ ସ୍ୱର ଡାକ ତାକୁ ବି ଜାଣିଥିଲେ ନ୍ୟୁଟ୍ରନ ଇଜ୍ ଆ ଟ୍ରେସ ୱେଦ ଲେଟ ଭେଲୋସିଟି ବି ଜିରୋ ଆଣ୍ଡ ମାସ ବି ଏମ the speed of H like atom, the hydrogen like atom, before collision, V zero. V zero. Inshallah. Now apply. After collision, the hydrogen like atom and neutron moves together with velocity v1 kon ta koi ho dena pa ha tale acha now applying conservation of momentum now applying conservation of momentum v initial equals to v final v initial ta kete m into v0 applying conservation of momentum v initial equals to v final v initial ta kete hela m into v0 v final ta kete m into v1 cos m into v1 ta kete hola
هلا ها اكس راي هلا ايه بقى تعبر تعبر في الطبيعي في المرض اكس راي ايه بقى تعبر ايه تعبر